আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামকে বের করে দিয়ে মসজিদে বেড়া, নামাজ আদায় বন্ধ। দীর্ঘ 20 বছর ধরে 200+ পরিবারে নামাজ আদায়ের মসজিদ থেকে ইমামকে বের করে চারপাশে বেড়া দেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর নামাজ আদায় বন্ধ রয়েছে। শনিবার ভোরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মসজিদে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 18 থেকে 20 বছর আগে ঢাকার কারওয়ান বাজার এলাকার ব্যবসায়ী আফজাল হোসেন 15% জমি ওই মসজিদের নামে ওয়াকফ করে দেন। তারপর থেকে স্থানীয়রা চৌচালা টিনের ঘর তুলে নামাজ আদায় করে আসছিলেন। শনিবার ভোরে ওই জমির মালিকানা দাবি করে স্থানীয় মৃত কাশি শিকদারের ছেলে মোতারেব শিকদার, শফি শিকদার, মগর শিকদার, আবদুল্লাহ শিকদার ও সমেত শিকদার সহ 10 থেকে 12 জন দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ইমাম মাওলানা সিফাতকে বের করে দেন। এরপর মসজিদের চারপাশে বাঁশের বেড়া দিয়ে মুসল্লিদের প্রবেশে নিষেধ করে দেন। সেই সাথে ভেঙে ফেলা হয় অজুর কাজে ব্যবহৃত মসজিদের টিউব। এই ঘটনার পর থেকে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নামাজ পড়াও বন্ধ রয়েছে। এলাকাবাসী পবিত্র রমজানের তারাবির নামাজ আদায় নিয়েও রয়েছেন উৎকণ্ঠায়। বিষয়টি সুষ্ঠু সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন বলেন, দখলদাররা আগে কখনো মসজিদের জায়গাটি নিজেদের দাবি করেননি। অতর্কিত মসজিদের চারপাশে বেড়া দিয়ে মুসল্লিদের নামাজ আদায় বন্ধ করে দিয়ে জঘন্য কাজ করা হয়েছে। পূর্ব ভাকুম জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ পিয়ার আলী বলেন, দখলদারদের ভয়ে আতঙ্কে আছি, প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু সমাধান চাই। অভিযুক্ত শফি শিকদার বলেন, 15 থেকে 20 বছর আগে আমাদের জায়গায় মসজিদ তোলা হয়েছিল, জমির জরিপ কাজ শুরু হওয়ায় এখন আমরা বেড়া দিয়েছি। জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিষয়টি আমি শুনে দখলদারদের ফোন দিয়েছিলাম, কিন্তু তারা আমার কথা শুনছেন না। সিঙ্গাই থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্লা বলেন, এই বিষয় নিয়ে আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি, তারপর আমি পুলিশ পাঠিয়ে